মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে, আর আমার সারা দিনটা যেভাবে গেল সেটাই শেয়ার করতে। তো এই তো ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আমি কিন্তু এখানে যেটাকে বলে বুটের ডাল বা অ্যাঙ্কার ডাল, এটা একটু ঢেলে নিলাম, ডালটা শেষ হয়ে গেছিল। আর খিচুড়ির ভিতরে কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে, আর আমার বাসায় এই ডালটা পছন্দ করে খিচুড়ির সঙ্গে খেতে। মসুর ডালটাও দিই, আর আমার কিন্তু চালের পরিমাণটা দেখতেই পাচ্ছেন খুবই সামান্য, আমি এক পোয়ার মতো চাল নিয়েছি, মানে 250 গ্রাম। আর ডালের পরিমাণটা একটু বেশি করে দিব, তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু পোলাওয়ের চালেরও করা যায়। আমি আজকে যদিও বা ভাতের চালেরই করছি, কিন্তু ভাতের চালটা কিন্তু খুব সুন্দর চিকন চাল। তো যাই হোক, এটাও একটু বেঁধে রেখে দিলাম, আর এখন হচ্ছে চালটাকে সুন্দর করে একটু ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এটা উঠিয়ে দিব। সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে একটা টেনশন কাজ করে যে আজকে কী নাস্তা বানিয়ে দিব। প্রত্যেক দিন একই রকম নাস্তা খেতে কিন্তু বাসার সবাই বিরক্ত হয়, এই জন্য আমাদের গৃহিণী যারা তাদেরকে সবসময় চেষ্টা করতে হয় যে নতুন কিছু, যেন নতুন কিছু বললে ভুল হবে আসলে, মানে খাবারের মেনুতে এক এক দিন এক একটা রাখার জন্য। এগুলো তো আর নতুন না, আমরা খাই হয়তো সপ্তাহে একদিন খিচুড়ি খাই, একদিন পরোটা খাওয়া হয়, বা একদিন রুটি খাওয়া হয়, বা সকালে হয়তো কখনো কখনো গরম ভাতও খাওয়া হয় ভর্তা টর্তা করে, মজাই লাগে। আর শীতের দিন কিন্তু সকালে খিচুড়ি মানে কোনো কথাই নেই, খুবই মজা লাগে খেতে। আর গরম গরম চা, একবারে ধোয়া ওঠা দুধ চা, খুব ভালো লাগে না? তো এই তো, আমি কিন্তু পেঁয়াজটা খুব বেশি দিব না, খিচুড়িতে আসলে যত বেশি পেঁয়াজ দিব ততই খেতে স্বাদ লাগবে। কিন্তু আজকে সত্য একটা কথা বলে দিই, আমার কিন্তু পেঁয়াজ মরিচ কাটতে একটু ভালো লাগে না। পরিবারের মা আসলে কাটলে অনেকগুলো করে কেটে দেয়, আর কাটা থাকলে তখন দিয়ে দিই অনেক বেশি করে, আর যখন নিজে কাটি তখন মানে আলসামির জন্য করে আসলে অনেক বেশি দেওয়া হয় না, তবে তারপরেও যতটুকু মানে না হলেই না ততটুকু দিয়ে দিই। তো এই তো আমার সব কাটাকাটি হয়ে গেছে, আমি আর রান্নাটা দেখাচ্ছি না, একবারে মেখে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সিটিও দিয়ে দিয়েছে, এখন এটাকে সুন্দর করে নামিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। খিচুড়িটা কিন্তু মানে ভিতর থেকে খুব সুন্দর একবারে আঠালো, মানে একবারে নরমও হবে না আবার ঝরঝরেও হবে না। এই যে, আর যে বুটের ডালটা দেখতে পালেন, এটা কিন্তু দাঁতের সাথে বাঁধবে আর খেতে খুব ভালো লাগবে, জানেন তো। এভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন যে খুব ভালো লাগে। তো এই তো খিচুড়ি হয়ে গেল, আর এদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, কারণ চাটা খাবেই, আমার বাসায় চাটা তো চলবেই সকালে। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আসলে আমার বাসায় সব চা খোর, কফি খোর এগুলাই। তো আমি কিন্তু চিনিটা খুব বেশি দিই না, পরে যার যা লাগে দিয়ে নিবে, চিনিটা আসলে একটু কম খাওয়াই ভালো। তো এই তো, আমি কিন্তু চাটাকে একবারে চুলার হিটটা কমিয়ে রেখে দিব, এটা লাস্ট অবধি আমি দেখাবো যে এটার আমি কোন কালারে নিয়ে আসি। তো এই তো লিগারের পরিমাণটা, এই জন্য আমি প্রথম থেকেই কম দিয়ে রাখি যে পরবর্তীতে এটা অনেক বেশি জাল করব, দুধটাও ঘন হবে আর কালারটাও ছেড়ে দিবে। পাশে এই যে গরম গরম ডিম ভাজা, শীতের দিন সকালে খিচুড়ির সাথে ডিম ভাজা, কি মজা না? আর সাথে একটু আচার, একটু ঘি, খুব মজা লাগে। তো যাই হোক, ঘিটা যদিও বা আমি পছন্দ করি না, তবে মাশরুকের বাবা মাশরু করা পছন্দ করে। ঘিটা ছোটোবেলার থেকে না আমি খেতে পারি না, আমার কেন জানি মানে ঘিয়ের যে স্মেলটা, এটা সরাসরি খেতে পারি না, তবে অন্যান্য খাবারের সাথে হলে খেতে পারি। এই যে আমার ফাইনালি চাটা কিন্তু দেখিয়ে দিলাম, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এই যে এখন চাগুলোকে ঢেলে নিব, ঢেলে নিয়ে দেখা যাচ্ছে যে খাবার খেতে খেতে চাগুলোকে ঢেকে রাখলে কিছুই হয় না, সুন্দর খাওয়া যায়। আর খাবার কমপ্লিট করার পরে আবার এসে চা করে দিব, আর চলে যায় মাশরুকের বাবা তাড়াহুড়ো। আমার কিন্তু দুধ চাটা বেশ ভালো লাগে, আর মাশরুকের বাবা মাশরু করা আবার কফিটা খেতে পছন্দ করে। যদিও বা আজকে সবার জন্যই চা তৈরি করছি, খুব মজা করে চা তৈরি করছি, আর চাটা খাবো, আর সবাই মিলে একটু আড্ডা দিব, গল্প করব, এই আর কি। তো এই তো আমাদের চা খাওয়া সব কমপ্লিট, আর এখানে হচ্ছে মাশরুকের বাবা বাজার করে নিয়ে আসছে। এর ভিতর কিন্তু কিছুক্ষণ সময়ও কেটে গেছে, আমি সংসারের আরও কাজকর্ম টুকিটাকি সব কিছুই করে নিয়েছি। আর এই যে বাজারগুলো সব বের করছি, মুরগি, দেশি মুরগি নিচ্ছে, মাছ, তেলাপিয়া মাছ বের করছি, আর পলিথিনের ভিতরে কালো মনে হচ্ছিল যেটা চিংড়ি মাছ, আর পাঙ্গাস মাছ, যে যেটাই বলুক না কেন আমার কিন্তু পাঙ্গাস মাছটা খেতে বেশ ভালো লাগে, কাটা কম আর তেলটার জন্য আসলে ভালো লাগে। আর এটা হচ্ছে একবারে দেশি চিংড়ি যেটাকে বলে, মানে
পিওর মানে আর কি, গলদা চিংড়ি না, এটা হচ্ছে দেশি চিংড়ি। তো যাই হোক, গলদা চিংড়ি তো সবাই চেনেন, নতুন করে কিছু বলার নাই, একটু আর কি করলাম। তো এটা হচ্ছে গুড়া চিংড়ি ছিল, আর এই যে পাঙ্গাস মাছ, দেশি মুরগি, তেলাপিয়া মাছ, এগুলোই সব কিছু আর কি। তো ধুয়ে টুয়ে রেখে দিব আমি মাছগুলোকে, কারণ কেটেই নিয়ে আসে মাছরুকে ডবা সব সময় বাইরে থেকে মাছ, আর ছোট মাছ যেটা সেটা কিন্তু বাসায় কেটে নেই। এই চিংড়ি মাছটা ওদেরকে বাছতে দিলে দেখা যাবে যে অর্ধেকের বেশি ফেলে দেয় আর কিছুই থাকে কেন অবশিষ্ট। তো এই তো এই মাছগুলোকে এখন সুন্দর করে ঢেলে ধুয়ে নিব, আর প্রত্যেক দিন কিন্তু এরকম করেই চলে যায়। আমার মতো মধ্যবিত্ত যারা আছে তাদের মনে হয় প্রত্যেকেরই সকাল থেকে রাত পর্যন্ত মিনিমাম 3-4 ঘন্টা সময় রান্নাঘরে কাটাইতে হয়। দেখা যায় যে সকালে কিছুক্ষণ সময়, আবার সকালে কিছুক্ষণ সময় বললে ভুল হবে, সকালে কিছুক্ষণ সময়ের পরে আসলে ব্রেকটাই আমাদের মিলে খুব কম সময়, দেখা যায় যে যাওয়া আসার ভিতরেই চলে আর কি, মানে 4-5 ঘন্টা এক কথায় রান্নাঘরেই চলে যায় আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত। তো এই তো এখন মাছগুলোকে সুন্দর করে একটু ধুয়ে নিব, আর মরিয়মের মা কিন্তু এগুলো ধুয়ে দেয় না, আমি বারবার যার কথা বলি সেটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, বললে আসলে ধুয়ে দিবে কিন্তু এত কাজ তাকে দিয়ে আমি করিয়ে নিই না, আসলে সে আমাকে যতটুকু হেল্প করে এটাই আমার জন্য অনেক কিছু। তো যাই হোক, মাছগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি, আর একটু হাত দিয়ে পানিটা এভাবে ধরে আছি, না হলে গায়ে কিন্তু পানি ছিটে ছিটে পড়ছিল। তো যাই হোক, এই তো মাছগুলো, মাছ ধোয়ার জন্য কিন্তু একটু ডালায় নিয়ে নিলে মাছটা পরিষ্কার হয়ে যায় আর ধোয়াও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে ধুচ্ছি, আবার দেখাচ্ছি আপনাদেরকে, মাছ কিন্তু ধুতে লাগলে মনে হয় যে শেষই হয় না, ধুচ্ছি তো ধুচ্ছি, ধুচ্ছি তো ধুচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে যায়। মাছের ক্ষেত্রে কথাই আছে যে যত বেশি ধুবো ততই নাকি স্বাদ, এরকম কি মানে দাদিনানির কাছ থেকে আর কি শুনছি, জানি না এটার সত্যতা আসলে কতটুকু এটা সত্য। তো এই যে যে চিংড়িটা দেখতে পেলেন, এটা কিন্তু সেই টাটকা চিংড়িটা দিয়ে আমি বেগুন চিংড়ি রান্না করছি, আর পাশে হচ্ছে টমেটো দিয়ে, বড়ি দিয়ে পাঙ্গাস মাছটা ঝোল করছি বেগুন বড়ি আর টমেটো দিয়ে, আর এটা হচ্ছে টমেটো আর চিংড়ি মাছ দিয়ে। তো যাই হোক, খুব বেশি রান্না করতে পারিনি, আর যেদিন দেখা যায় যে হয়তো বাজার করে, বাজারগুলো গুছিয়ে রাখতেই অনেক বেশি সময় লেগে যায়, তো যার জন্য আর অনেক কিছু রান্না সম্ভব হয় না। আর এই যে মাসুকের বাবা আবার গরম গরম একটু পেঁয়াজিও নিয়ে আসছে, দুপুরে ভাত খাওয়ার সময় ও মানে এই কাজটা প্রায় করে, দুই রকমের নিয়ে আসছে, আর আমি আসলে এক জায়গাটা পছন্দ করি, আর আমার ছেলে হচ্ছে আর একটা দোকানের, মানে দুই মা ছেলে দুটা দোকানের পেঁয়াজি পছন্দ, তো দুজনার জন্য দুই দোকান থেকে নিয়ে আসছে যে যে যেটা আর কি মানে খাই। তো এই তো এগুলো আর কি দেখছিলাম, পেঁয়াজিগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর মজার, আর দুপুরে ভাতের সাথে গরম গরম পেঁয়াজি কিন্তু ভালোই লাগে। আর এই যে এখন হচ্ছে রাত, রাত্রিবেলা মাসুকের বাবা এগুলো নিয়ে আসছে, কি নিয়ে আসছে জানি না, চলেন দেখি একটু খুলে দেখায়, আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তো এটাও আর বাদ থাকবে কেন, সকাল থেকেই শেয়ার করছি, সারা দিন রাতের টুকুও শেয়ার করি, করে তারপরে একবারে বিদায় নিয়ে নিব। তো যাই হোক, এটাকে খুলছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে এটার ভিতরে কি আছে, তারপরে দেখলাম যে এটা হচ্ছে পরাটা আর এটা হচ্ছে কেক নিয়ে আসছে। তো কেকের ভিতরে আবার মানে লাল লাল, বুঝতেছি না যে এটা কি দেওয়া, আসলে নারিকেল না মানে সরি মানে নারিকেল যেটা গুড় দিয়ে করে না, ওটা মনে হচ্ছিল, বুঝেই উঠতে পারছিলাম না। তো এই তো তারপরেও কনফিউশনের ভিতরে দেখছিলাম আর ভাবছিলাম যে না জানি কেমন হবে, কিন্তু খাওয়ার পর কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তো আমি আজকেই এটা ফার্স্ট ট্রাই করলাম। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।